রাত্রেবেলা তরে লইয়া ঘুমাইছে, তল বেডের মধ্যে এমন লাত্তি মারজত, মার ঘুম ভাঙ্গে গেছে, চুগির পানি ফালাইয়া ফালাইয়া মায়ের কান্দন যাব দুজীব, দুই চার মাস বোনের কান্দন গব, ওরে গরের পরিবারের কান্দন কয়েক দিন বর থাকেন, দুঃখের দর নিয়ে ও আমার রাইতলের বন্ধু, ও আমার সাম্বারি নিম্বারির ও বাদুইদের বন্ধু গো, কি বাসাই বলবো, ইন্দিমিন টাইমে মহিলাটা ডাক দিয়া বলে, আমি দেখলাম নূরের আলো বের হইতেছে, এই ঘরটা আমার আলোকিত হইয়া গেল। একটু পরে আমি দেখলাম গাছের ডালে পাখি ঘুমাইতেছে, আসমান থেকে এক ঝাঁক সাদা পাখি আমার ঘরের চতুর্পাশে হাজির হইয়া গেছে। বিরামপুর HD মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। রাসূল বলেন জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, জায়গার নাম ওই ওসিলা, সুবহানাল্লাহ কইছেন না? জান্নাতটা কি মরার আগে না মরার পরে? পরে বলে ওসিলা আছে। আর আল্লাহ যে কোরআনে বলে দিছে ওসিলার কথা, আল্লাহ কইছে দুনিয়াতে ওসিলা ধর, ওসিলা ধরার কথা কইছে আল্লাহ, মানে না মোল্লা? আচ্ছা দেখ আপনার ছিলেন না, পরে কবে যে তাহেরি গরম ওয়াজ করে, আমি এখন একটু একটু ডাল ধরে ওয়াজ করি, একটু আপনার বুদ্ধি দিতে চাই ওয়াজ করি। আগে একটা টান মারছি কোন আচ্ছা, যেমন আপনারা কইছেন ফুল টুল ইড়াই দিয়েছেন, আমি আনন্দে গাইছি, পরে চাই দিয়ে আমার বরাক বাস দিছে, আমার কিতা কম দিছ, এডিটিং কইরা এডিটিং কইরা এর ভিতরে বাজনা ডুহাইয়া ডিজে বানায় আমার কম করছে। তো এখন মোট রাখ, এখন আস্তে আস্তে বুঝছি যে ওয়াজ করুম আমি প্রেম পাবে না আপনারা, ফায়দা ব্যবসা করবো হেরা, এই যে কালা কালা চোখটি কথা ঠিক নিয়ে এই সুযোগ আর দেওয়া যাবে, আমার যে এইটা কুছি না এইটারই তো ছেড়ে দিব। তাহলে সুতরাং আমি বাংলা কথা কয়াও আমার শান্তি নাই, যাক আমি ওই আগের মতনই আছি, তবে আমি যে কথাটি কইতেছি এটিকে ফালাই ফালাই দেবেন না কত। তো মোল্লারা দুনিয়াতে উসিলা মানে না, ঠক কথা সঠিক কিনা কন, উসিলা দরকার কি, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে তো চলে। হ টিকিট আছে, প্রাইম মিনিস্টারের কাছে যাও, দেখবে গেডি গেলে কেবল বাড়ি কুকু পাশ আছে নি কুন্দুল করেন কিল্লে গিয়ে আইসেন কত কন্ডিশন। তো আল্লাহ পৃথিবীটারে আখিরাত একটা কৃষি ক্ষেত বানাইছে, ক্ষেত যেমন করে ফসল ফলাইতে গেলে আলদন লাগে, পানি দন লাগে, মই দন লাগে, এরপরে বীজ লাগান লাগে, এরপরে না গাছ হইতো ফল হইতো। দুনিয়ার মধ্যেই তো এত সিস্টেম ফল পাইতে যাওয়া, তো আখিরাতের কৃষি ক্ষেতে জমি তাহলে ফল রাখি এমনি কে নেবে, এই জন্য ফিরমুরিদি লাগে, ফিরমুরিদি লাগে। বীজ গণিত শিখতে গেলে স্কুলে শিক্ষকের কাছে যান, তো আল্লাহ এবং রাসূলকে পাইতে গেলে কামেল মুকাম্মেল মুর্শিদের কাছে যেতে হবে, নাইলে আল্লাহর পাওয়া রাস্তা এত সোজা সহজ রাস্তা। আল্লাহর হাবিব বলেন কি কষ্ট হইতেছে নাকি আপনারা যাবেন, আবার নিগঞ্জ হুজুরের কথা কইতেছে সবসময় তো একবারে দেখে অভ্যস্ত, এরপরে কম কইতাম না, আইসি জোন কিছু কই হইতো জামা ইনশাল্লাহ কথা কম ঠিক না কোতলাসটা তাবার কাছে নি। আচ্ছা যাকে মন বড় 7 বছর ধরে তো চালাইছে, তো তাবারক করছে আপনারা লাগিয়া, আমিও তাবারক খাইয়া যাবো, আর হাবা জোরে গো আসেন নি ইনশাল্লাহ। আর বাড়ি ঘর থেকে কেউ আল্লাহর রাস্তা আয়েন না, আমরা ফ্যান্ডেলে জায়গা নাই, কয়ে দেখিও ঠিক আছে নি কথা, আল্লাহর রাস্তে আপনারা বাড়ির দিকে বয়া বয়া ওয়া শুনেন, একটি বিশেষ বিজ্ঞপ্তি, আমরার ফ্যান্ডেলে জায়গা নাই, আমার ফুলা ফান্ডি করে এটা হাত দিলে কস না ঠিক আছে নি কথাটা, যাক তৈলে না বুঝতো যে আমরা আছি, যে মারহাবা জোরে গন, নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ।
شهداء كربلا الله قبول করুক امين কর জান্নাতের মধ্যে একটা জায়গা আছে ওসিলা এটি মন রাখবেন বাজান জান্নাতের মধ্যে একটা জায়গা আছে নামটা কি কইছিলাম তো ওসিলার কথা কোরআনে আসেনি কই আছে কোথায় আছে এটা আমার আল্লাহ কয় এটা কইছে শুনেন আয়াতটা কইয়া দেই নাইলে আমার হেরা কইবে মুখস্থ সাফা বাইরে গেছে তাহিরি সাফা বাজ না তাহিরি হক কথা কয় دليل يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة আগে দেখছি গজল গজল গালি ফুলাম খুশি সোন তেলাওয়াত করলে আর ফুলামান বেশি খুশি বানাবো সাজাইছি মাঠ সাজাইছি এগুলা সব ট্রেনিং প্রাপ্ত কথা কি ঠিক আছে আল্লাহকে ডাক দিলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় আল্লাহর শরণ করলে আল্লাহ শরণ করে কি না আমরা আল্লাহর শরণ করি ইবাদতের দ্বারা আল্লাহ আমরার ইবাদত দিয়া শরণ করে না আল্লাহ আমরার গুনাহ মাফ করে শরণ করে দুই শরণের মধ্যে পার্থক্য আছে নি এটার দ্বারা বোঝা যা বান্দা বড় মায়ার জিনিস কথা কোন ঠিক কি না আবার বলছি মোল্লার কথা না আল্লাহর কথা না তার কথা মানবেন দলিল আছে গায়ের জোরে কইছি দুনিয়াতে চলতে গিয়ে আল্লাহ কইছে ওসিলা তালাশ করো আবার নবী কয় জান্নাতে গিয়ে ওসিলা তালাশ করো তাইলে ইহকাল ওসিলা পরকাল বিশ্বাসে ভক্তি ভক্তিতে মুক্তি জোরে কর না সুবহানাল্লাহ রাসূল বলেন জান্নাতে একটা জায়গা আছে জায়গার নাম হলো ওসিলা সালতুমুল্লাহ আলিয়াল ওয়াসিলা ও আমার উম্মতেরা তোমরা যদি সেখানে গিয়ে ওসিলা তালাশ করো লিয়াল ওয়াসিলা আমি নবীর নাম নিয়ে ওসিলা করছি মনোযোগ সাহাবীদের কপাল কি ভালো না খারাপ কথা কর না আরো জোরে কর না সাহাবায়ে কেরাম গাউসে পাক বলেন সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপর এটা যুদ্ধ করছে ঘোড়ার ফাওয়ার তলে যে মাটি আছে মাটির সমান আমি আব্দুল কাদের জিলানি না আর আমরা শিখেছি মোল্লারা সাহাবীর বিরুদ্ধে কথা কয় ডলার খায়া কালার ফালাইছে আর কি ডলার খায়া কালার ফালাইছে যাক অসুবিধা নেই ও একটা কন্ডিশন 90 বলি একটু সামনে যেতেছে আব্বা একটু ওই একটু আলাদা দিয়া লই আর সাহাবায়ে কেরামের ভাগ্য কি ভালো না খারাপ সাহাবায়ে কেরাম প্রশ্ন করে কল ইয়া রাসূলুল্লাহ মাইয়াসকুনু মাআকা ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে ওই ওসিলা নামক জায়গায় কে থাকবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নম্বরে আমার আলী থাকবে দুই নম্বরে ফাতেমা থাকবে তিন নম্বরে হাসান থাকবে চার নম্বরে হুসাইন থাকবে তো এই শিরোনামের মাহফিলটা কি সাধারণ সাধারণ কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা শাজারাতুন ওয়া ফাতিমাতুন হামলুহা وعلي نكاحها والحسن والحسين ثمرتها سبحان والمحبون اهل البيت ورقها من الجنه حقا حقا
হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা সাজারাতুন আমি হলাম প্রেমের গাছ ও আলীউন হামলুহা আর ও ফাতিমা তো হামলুহা ফাতিমা হলো সেই গাছের ডাল ও আলীউন লিকাহুহা আলী হলো সেই ডাল থেকে পাপ ফুলের পাপড়ি ওয়াল হাসান ওয়াল হুসাইন সামরাতুহা হাসান হুসাইন হলো সেই গাছের ফুল থেকে ফল ওয়াল মুহিব্বুন আহলাল বাইতি যারা আবার আহলে বাইতকে ভালোবাসবে উরাকুহা বুরাকুহা এরা হলো সেই গাছের পাতা মিনাল জান্নাতি হাক্কান হাক্কা আর আহলে বাইতকে যারা মহব্বত করবে এরা জান্নাতি 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 এতে কোনো সন্দেহ নাই জোরে কোন সুবহানাল্লাহ তো ইমামে হাসান হোসাইনকে ভালোবাসি কি লাভ না লস এই জন্য এই হাসান হোসাইনকে নিয়ে যদি সারা দিন রাত আমরা প্রেমের আলাপ করি শেষ হবে আমার দোস্ত এক জায়গায় থইয়া গেছে এরপর আমি ভূমিকায় অন্য কথা বলতেছি বোঝার জন্য বলছি হজে গেছেন কেন হজে গেছেন নাকি কেটা গেছেন হজ করতে আপনি গেছিলেন বলেন এ খানা একবার ভাত কর তুমি কেবলমাত্র একটা সাধারণ পাথর তোমার মধ্যে যদি নবী চুমা না দিত আমি উমর তুমি পাথরের চুমা দিতাম পাথরের চুমা দিচ্ছে পাথরের দাম বাড়ছে কার চুমার কারণে তো এই কারণে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ ওই পাথরে কি করবে রাসূল বলেন চুমা দিবি আর গুনাহ মাফ হবে কাইতলাবাসী রায়তলাবাসীর কাছে আমি বিচার দিয়া যায় আজকে বিচারটা আপনারা করবেন মানুষের বাচ্চা হয়ে থাকলে বিচারটা করবেন বিচারটা আমি দিয়া যাই যদি প্রেম থাকে আহলে বাইতের বিচারটা আপনারা করবেন খানায় কাবার ভিতরে আমার রসুল একবার চুমা দিয়েছেন কিয়ামত পর্যন্ত সেই পাথরে চুমা দিবে মানুষ যেই হুসাইনের গলার মধ্যে হাজার বার আমার নবী চুমা দিয়েছেন সেই গলায় যারা ছুরি চালিয়েছে এরা কি জান্নাতে যেতে পারবে আমি এই পর্যন্ত যে ওয়াশটা করছি এটা বুঝছেন না এই পর্যন্ত যে ওয়াশটা করছি এটা বুঝছেন না তো এখন আরেকটা বিচার হাতে লন মুরতাদ লন ঘটনাটা কি ইহুদিরা ঘটাইছে কথা কোনা খ্রিস্টানরা ঘটাইছে হিন্দুরা ঘটাইছে কেটা ঘটাইছে মুসলমান পরে কস না দাড়িওয়ালা টুফিওয়ালা ফাগরিওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িন নেওয়ালা কোরআনে হাফেজ কথা কন ঠিক না বেঠে এই এজিদের কিছু চেলা বাইছে বাংলাদেশ ফুরা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যেইভাবে একটা রাষ্ট্রকে স্বাধীন করতে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটা ডাক দিয়ে জান মাল দিয়ে দেশ থেকে স্বাধীন করছে এই 15ই আগস্ট এই 15ই আগস্ট শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই শুধুমাত্র তারা শহীদ করে নাই তার পুরো পরিবারটার শেষ করে দেওয়ার স্বপ্ন এঁকেছিল যেই লোকটা দেশ স্বাধীন করলো যেই লোকটার ডাকে 30 লক্ষ মানুষ জীবন দিয়া দিল দেশটাকে স্বাধীন করার জন্য সেই লোকটাকে তারা শহীদ করে দিয়েছে এরপরে দেখেন ছোট্ট বাচ্চা শেখ রাসেল তার শহীদ করে দিয়েছে তার মানে বোঝা গেল এরা পুরা বংশটাকে শেষ করে দিয়েছে এমন মির্জাফর যুগে যুগে ছিল কথা কোন ঠিক না কারবালার ঘটনাটা তো এটা হিসাবে মিলায়েন তো এরা শুধু ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কে শহীদ করে নাই 6 মাসের বাচ্চা আলী আসগরকেও শহীদ করে দিয়েছে তাইলে বোঝা গেল হ্যাঁ উদ্দেশ্য হইলো ভিন্ন পুরো নবীর বংশটা শেষ করার জন্য তারা ছক আঁকছিল কথা কোন ঠিক না বেটা ভাগ্যক্রমে জয়নাল আবদিন বেঁচে গেছে এই দিক দিয়ে আমার দেশের ভিতরে ভাগ্যক্রমে শেখ হাসিনা বেঁচে গেছে
হিসাবটা মিলে তো ধর্মের উপরে আঘাত রাষ্ট্রের উপরে আঘাত এটা নতুন নয় ধর্মান্ধতা ধর্মের নামে উগ্রতা ধর্মের নামে ধর্মের বিষ বাষ্প এই সমস্ত উগ্রতার বিষ বাষ্প যারা ছড়িয়েছিল ধর্মকে কলুষিত করার জন্য ইসলামকে শেষ করে দেওয়ার জন্য নবীর বংশকে শেষ করে দেওয়ার জন্য হেফাজত করার মালিক কে আল্লাহ সাবধান থাকবেন ওই দিন দেখলাম এক নেতা বক্তব্য দিতেছে বঙ্গবন্ধুকে তারা মারছে মাইনা নিলাম ওনার ওনার পুরো পরিবারটারে কেন মারলো ওনারা মারছে একবার চিন্তা করছি আমার পরিবারটারে মারছে দুইবার চিন্তা করছি আবার যখন কোর্ট প্রমাণ করে এই লোকগুলার হত্যাকারী আপনি তখন আমি তিনবার চিন্তা করছি এখন মনে হয় যারা আসামি তাদের তো বংশ আছে এই বংশগুলো তো আমাদেরকে মারার জন্য চেষ্টা করবে এই জন্য আমরা সবসময় সাবধান থাকি কথাটা গুরুত্বপূর্ণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে ওনার পরিবারের 72 জনকে শহীদ করলো 6 মাসের বাচ্চাকে শহীদ করলো আবার যখন দেখা যায় বাংলাদেশে ওই ইংরেজদের পক্ষে দালালি করে তখন আমাদের ভয় লাগে ওরা আমাদের আশেপাশে ঘুরে সুযোগ পেলে শহীদ ফারুকের মতন আমি তাহিরি কোটার গলা কেটে আলাদা করে দিবে আপনারা কোন যে কেন আমরা হক কথা বলি এই 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 দুষ্ট প্রকৃতির মানুষ এখনো আছে সুযোগ পেলে রাষ্ট্র শেষ করে দিবে সুযোগ পেলে ধর্ম শেষ করে দিবে সুযোগ পেলে আপনি যে রাষ্ট্রপ্রেমিক হন দেশনায়ক হন আপনাকে শেষ করবে আপনি যে ধর্মের প্রেমিক হন রসুলের প্রেমিক হন ওই দুষ্ট প্রকৃতির লোকগুলো আপনাকে শেষ করে দিবে রাগ করেন না আমার বক্তব্যে কোনো রাজনীতির গন্ধ খুঁজবেন না আমি যা বাস্তব তা বলছি বঙ্গবন্ধুর এই অবদানকে যারা অস্বীকার করে এরা মির্জাফর পরিষ্কার কথা যারা শহীদ হয়েছে যারা যারা যুদ্ধ করার পরে যারা বেঁচে ছিলেন যারা মুক্তি যুদ্ধ করেছে এই মুক্তি যোদ্ধাদেরকে স্যালুট দিতে হবে কথা বলেন ঠিক না বেঠিক তো এই দুইটা জায়গা খুব গুরুত্বপূর্ণ জিনিস ধর্ম আর রাষ্ট্র আপনি কি মনে করেন যে এই বাংলাদেশটার যদি ইঞ্চি ইঞ্চি মাটি লিয়ে কেউ কেউ যদি মনে করেন যে কাহিনী করে আমরা কি সাইরা দিমু লাডি দিয়ে তো পাকিস্তানের বাইরে হুতাই লাইছে আর এখন তো ঘরে ঘরে আসো লইত আর হেন তাইলে ইমান আসেনি তো দেশকে ভালোবাসা ইমান ইমানের অঙ্গ আহলে বাইতকে মহব্বত করে ইমানের অবিচ্ছেদ্য অংশ আর রসুলকে মহব্বত করে ইমানের মূল লাইন বুঝেন তো লাইন বুঝছেন তো এই লাইন বুঝলে ইমাম হাসান হুসাইনের চেতনা বুঝবেন আর না এলে ঘটনা কম হাসবেন নাচবেন জিকির করবেন এই ফাতলা ওয়াজ আমি করি যদি ওয়াজ বাড়িতে নিতে না পারেন আমি যে ছিলাম আমার কি কষ্ট হয় না আমি যে রাত্রে ঘুম 22 বছর ধরে ঘুমাইতাম পারি না রাত্রে বেলা ঘুম নাই 22 বছর ধরে ঘুম নাই আমার কি কষ্ট হয় না এরপরে যে এই চ্যালেঞ্জ হাতে নিছি এরপরে দেখবেন কিছু লোক আছে দোকান ফাটে বয়া ওয়াজের সমালোচনা করে কতক্ষণ ঠিক না বেঠে আছে কি না বলে এর হইল আর এক সমাজের শত্রু ইতালে মুনাফিক নাম্বার টু কথা সত্য বলছি রাগ করবেন না যা বলছি ইমাম হাসান হুসাইনের চেতনা তো এই নামটা দেখলে তো আমার হুশ থাকে না কেন ইসলাম জিন্দা হো তাহাই হার কারবালা কে বাদ এই গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয় দিনের কল্যাণে রক্ত মরুভূমিতে ঢেলেছে বলে ইসলাম জিন্দা হয়েছে জোরে কোন ঠিক কেনা কারবালার মাঠ শুধুমাত্র মাঠ নয় কারবালার মাঠ হলো একটা পবিত্র গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে একটি ঈমানী অস্তিত্বের মাঠ সেই কারবালায় ফিরে যেতে হবে এই মুহূর্তে যদি কারবালা হতো কাইতলা রাইতলা সাম্বারে নিম্বারে পানি কে আর এই দেশে রাখতাম বিমান দা উইরে গিয়ে হলো হুসাইনের মুখে বাংলার পানি ঢেলে দিতাম যেই নবী না হইলে পানি হতো না সেই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছে আর আপনি কইবেন যে এরার দোষ নাই এটা আমরা মাইন্না নিব হেরার ওয়াজন কি করব কারবালা দি বাংলাদেশ করা দরকার সুরা প্রতিশোধ দিনে আমার দরকার ফুটাইতে বাইরে যারা এজিদের পক্ষে দালালি করে কই এজিদ বলি কোন দোষ নাই মেহরাবে দ্বারা মসজিদের মেহরাবে দ্বারা এক এজিদ বলি কোন দোষ নাই এজিদ বলে মর্দে মুজাহিদ তখন আমি তার ফেসবুকে লিখকে দিছি করে এজিদ যদি কোনো দোষ না থাকে তুই যেমনে কই যাস মনে যে এজিদ তোর বঞ্জামাই
আর আর কি দেখো আমাকে মারামারি করতে হই আর আমার মুখটা তো বুঝেন না এরপরে আবার কইলাম যদি তোর অত যদি সমস্যা তাহলে তোর গরু যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে হেল নাম রাইছে এই জি আবার কইটা কি তা কই ইডুইডা হিডুইডা সব বুঝে এটা বুঝে না তাহলে এই জন্য আমার পাবলিকুলার ব্রেইনটারে ওয়াশ করে ফলাই ইউটিউব মুলি বেরিছে কিছু গুগল মুফতি বেরিছে ফেসবুক মুফাসির বেরিছে এরা গড়ের কোনাত বইয়া ভিডিও বানায় সাইরা দে আর আমরা ইয়াং জেনারেশনটা পাগল গেছে আই সর্বনাশ যেই সুন্দর ওয়াশ করে ওহন কালকা হুনছে এক মৌলবি কইতাছে মা ফাতে মারে মা কোন যাইতো না এটা কত হইল ক মা ফাতে মারে বলে মা কোন যাইতো না আচ্ছা আমরা মা ফাতে মারে মাটা কিতা ঘৃণা করে না সম্মান করে আর হেরা কোরআন থেকে দলিল দিছে আল্লাহ কোরআনে বলছে নবীজির স্ত্রী হলো তোমাদের মা ওকে মা মানে নিলাম কোরআনে আছে নবীজির স্ত্রীগণ হলো তোমাদের মা তখন হেরা জোর দিতে কয় মার ঘরে মেয়ে হইলে কি না হে কতরে বোন ফাতেমা বিলাম রে বোন লাগে কোন হের মুখটাতে একটা কথা কোন লাগে তোলে মওলা আলী রাদিয়াল্লাহু আনহু আমরা দোলা ভাই লাগে হে কই নিতাছে রে সিনি জিনিসটারে বাড়াইতে বাড়তে কই নিতাছে তইলে কি তা ওই হাসান হোসেন আমরা বাইক না লাগে হের আল্লাহ জান্নাতের সরদার এর হইলে ইমানের ইমানের অবিচ্ছেদ্য অংশ কথা কোন ঠিক না বেটি উম্মুল শব্দের অত্যন্ত মূল একটা আছে ধর্মীয় আত্মীয়তা আর একটা আছে সামাজিক আত্মীয়তা একটা সামাজিক সম্পর্ক আর একটা ধর্মীয় সম্পর্ক হেরা ইডো বুঝে না হিডো বুঝে না একটা দান্দা লাগাই দে কোন রকম ভাবে যদি মিলে নিতে পারে এটার বিরোধিতা করে এমন কিছু মৌলবি আছে না নাই তবে রাগ করেন না ইউটিউব তার মুরব্বীরে সালাম না আর ফুল্লা ভানকে এতগুলো বুঝেও না আমরা তো দেখি কোন মৌলবি কি বলে তখন আমরা একটু জবাব দন লাগে নাইলে আমরা ফুল্লা ভান্ডি ঠিক থাকতো না নাইলে কবে হেরার মতো আল্লাহ হেরার মতো বড় হুজুর আর দুনিয়াতে নাই কথা কোন ঠিক কিনা এবার আর একটু সামনে যাই কষ্ট হইতেছে আপনারা আরে এবার আর একটু সামনে যাইতেছি আমার দুষ্ট কইয়া গেছে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলা কেটে ফেলছে গলাটা কাটতে কিতা করছে বল্লমের মাথা নিছে কিসের মাথা গলার মধ্যে একজন একজনের চুমা দিত বারবার তিনি কে আমার নবীজি কি দিত চুমা দিত সেই গলাটা নিয়ে বল্লমের বল্লমটা নিয়ে গলাটার বরাবর নিয়ে ঢুকে দিছে নাউজুবিল্লাহ কইতেন না অনেকগুলো মানুষ তাকায় দেখতেছে ওনার গলা কাটা হইলে কি দিব কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবিত থাকা অবস্থা যেমন কারামত দেখাইছে ওনার জব করার পর মস্তক মুবারক থেকে কারামত শুরু হয়ে গেছে জোরে কন্যা সুবহানাল্লাহ তাইলে আল্লাহর কথা কি সত্য না মিথ্যা আল্লাহ বলছে আমার পথে যারা জীবন দেয় এরা মরা না জিন্দা এরা মরা না জিন্দা এই জন্য দেশের জন্য যারা শহীদ হয়েছে তারা জিন্দা তারা কি এবং যারা ধর্মের জন্য ধর্মকে কায়েম করতে শহীদ হয়েছে তারা কি আল্লাহর ওলিরা কি জিন্দা এই জন্য দেশের জন্য শহীদ হয়েছেন যারা এই 15ই আগস্ট শোকাবহ মাস এই মাসে আমরা ওই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মকাম দান করে বলেন আমিন গভীর মনোযোগ এবার বল্লমের মাথায় কল্লা মুবারক অন্যান্য মানুষ বলতেছে আমরা তাকে দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে গলা দিয়া যদিও বললাম ঢুকাইছে ঠোঁট মুবারকটা নড়া ছড়া করে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা এই আয়াতটা সূরা কাহাফের মধ্যে আছে এই আয়াতটাই পড়ছিল ইমাম হুসাইন ফুট মুবারক দেখো যে কি তেলাওয়াত করছে যখন কয়ে দিলাম আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু আরে আসাবে কাহাফ হইল ওই সাত আটজন যুবক
যারা গুহার ভিতরে 300 বছর পর্যন্ত ঘুমায় আছেন এরপরে জাগ্রত হইছে এটা ছিল একটা কাষ্টা একটা কারামত আশ্চর্য ঘটনা আর ইমাম হুসাইনের কলম মুবারক থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় ওটা আশ্চর্যেরও আশ্চর্য যখন সুবহানাল্লাহ না না এরা ভুলে গেছে গেছে এখানে কেটা বইছে আগের হাত ছত্র দেয়াইলো ঠিক আছে ওই বাবা বাবা না লক্ষ্মী বাবা বাবা এক এক কথা ব্যস্ত এ তোমার পা লাগছে এটা এটা জান্নাতের বাগান বাবা আদব রাখবা আমি দেখতেছি তোমাদের কুড়ুকুড়ু করতেছে সাবধান পালা রাইবা না একজনের পা যেন একজনের শরীরে না লাগে ইনশাল্লাহ ইনশাল্লাহ কন যা যার পায়ে লাগছে যে পা লাগাইছে সরি আমার যুবক ভাইরা অত্যন্ত তত্ত্বভিত্তিক কথা বলব যেই কথাগুলো আমাদের নাজাতির জন্য যথেষ্ট ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুরু কল্লা মুবারক বর্ষার ভিতরে ঢুকাইয়া দিল সবাই বলতেছে আমরা দেখতেছি এই কল্লা মুবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছি আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পথে যারা জীবন দিয়েছে এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না আপনারা জবান খুলে কোন এরা কি মরা নাকি জিন্দা শুধুমাত্র জিন্দা নয় এরা আমার আল্লাহর তরফ থেকে জান্নাতের খাবার রওজা মুবারক খাইতেছে এই জন্য আমার যুবক ভাইরা ইমাম হুসাইনের কল্লা মুবারকটা যিনি বল্লমে ঢুকাইছে তার নাম হলো খলিল ইবনে জিয়াদ কল্লা মুবারক নিয়ে রাজ দরবার গেল যায়া দেখি রাজ দরবার বন্ধ রাতের বেলা খলিল ইবনে জিয়াদ কল্লা মুবারকটা নিয়ে তার বাড়ির মধ্যে চলে গেছে ঘরের দরজার মধ্যে রেখেছে রক্ত মুবারক ঝরতেছে ঘরের দরজার মধ্যে রেখেছে রাইকা ঘরের ভিতরে স্ত্রীর ডাক দিছে স্ত্রী ঘুম থেকে উঠছে রাতের বেলায় স্ত্রীকে ডাক দিয়ে কয় শোনো তোমার জন্য আজকে আমি এত দামি সম্পদ নিয়ে এসেছি জীবনেও তোমার কোনো অভাব হবে না জীবনেও তোমার কোনো অভাব অনটন হবে না স্ত্রী জিজ্ঞাসা করে স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে গয়না আনে মণিমুক্তা আনে তুমি আমার জন্য কি এনেছো এবার ডাক দিয়ে বলে আমি বিশাল একটা অঙ্কের মাধ্যমে বিশাল একটা অফারের মাধ্যমে নবীর নাতি ইমাম হুসাইনের কল্লা কেটে নিয়ে এসেছি আল্লাহু আকবার স্ত্রীটা ডাক দিয়া বলে স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে কয়না আনে রূপা আনে মণি আনে মুক্তা আনে কেমনে তুমি ওই কল্লা কেটেছ যেই গলার মধ্যে আমার নবী চুমা দিত চুমা কেমনে তুমি কল্লা কেটেছ যেই কল্লা যেই গলার ভিতরে আমার নবী আদর করতেন যেই মাথার মধ্যে মা ফাতেমা হাত বুলিয়ে আদর করে দিতে যে মাথাই হাত বুলিয়ে ঘুম পারাত আম্মা ফাতেমা যে মাতাই হাত বুলিয়ে ঘুম পারাতেন আম্মা ফাতেমাই সে গলা কেমন করে নীল জি তলোয়ারে রাগা আল্লাহু আকবার জানি না
কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গোলে এজিদের দল তলোয়ার চালায়, হুসাইন নবীজির ঔলাদ সালাম জানায় মুরাদ। কন্যা কন্যা হুসাইন তো খুশি হবে, হে হুসাইন নবীজি সালাম জানায় মুরাদ, বলেন সালাম জানায়। হাইরে স্ত্রী ডাক দিয়া গা পাবিষ্ট, কেমনে এই বল্লমের মাথায় কইরা এই কল্লাম বরক আমার ঘরে এনেছ, আমি তোমার স্ত্রী বিছানা সাইরা দিলাম, যে স্বামী নবীর আউলাদের গলায় ছুরি চালাইয়া দে এই স্বামীর সংসার আর আমি করব না। আল্লাহু আকবার। তো এজিদের সঙ্গে আমরা কি সম্পর্ক রাখা দরকার আছে? তাহলে আমরা সম্পর্ক ছিন্ন করতে হবে, ঠিক কি না? বলেন ডাক দিয়া বলে, হে নাফরমান, তোমার সংসার আমি করব না, সংসার আমি ছেড়ে দিলাম। এই কথা বইলে ঘরের দরজায় এসেছে আয়েশা, দেখতেছে এমন একটা বর্তনের উপরে কল্লা মুবারক। ওই স্ত্রী ডাক দিয়া বলে, আমি যখন দেখছি বর্তনের উপরে কল্লা মুবারক রাতের বেলা, কিন্তু আমি গিয়ে দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক থেকে রহমতের নূর মুবারক বের হইতেছে। ও আমার রাইতলার বন্ধু, ও আমার শামবাড়ি নিমবাড়ির ও বাদুইরের বন্ধু গো, কি বাসাই বলবো, ইন্দিমিন টাইমে মহিলাটা ডাক দিয়া বলে, আমি দেখলাম নূরের আলো বের হইতেছে, এই ঘরটা আমার আলোকিত হইয়া গেল। একটু পরে আমি দেখলাম গাছের ডালে পাখি ঘুমাইতেছে, আসমান থেকে এক ঝাঁক সাদা পাখি আমার ঘরের চতুর্পাশে হাজির হইয়া গেছে। এটা কি দুনিয়ার গাছের ডালের পাখি না নূরের পাখি? হাইরে ও যুবক, এ যুবক, আমার যুবক বায়রা, এ যুবক বায়রা রে, সবানটা খুলা কি আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মানে কোন ইয়া হুসাইন, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকের চতুর্পাশে সাদা রঙের পাখি আনছে, যেন পাখিগুলো ডানা দিয়া হুসাইনের গলা মুবারকে বাতাস করতেছি। হরি অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জুড়ায় না। এ জ্বালা জুড়ায় না। আমার যুবক ভাইরা, প্রেম নিয়া প্রেম নিয়া কণ্ঠটা ছাইড়া দাও, হুসাইন খুশি হবে। ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে জ্বালা। আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি,
رايا كاندي فاطمة جو نوني ري الله بولي او جبرائيل او جبرائيل جاو نار چو لیا شتر هزار فرستان آماؤ زنازار لاغ گیا رے হাই রে আমার সোনার চন্দ্র মনি ও আমার রাইতলার বন্ধু ও শম্বরি নিম্বরি বাবা গো আমার যুবক বায়রা রে আমার বন্ধুরে আমার কি বলবো ওই মহিলা ডাক দিয়া কয় আমি তোমার আমি জোরে টান দিতে বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা ও আমার রাইতলার বাবাজি না গো আমার যুবক ভাইরা এবার ওই স্ত্রী ডাক দিয়া কয় আমি তোমার সংসার করব না আমি তোমার সংসার করব না ওই মহিলা ডাক দিয়া বলি আমি গরির দরজার মধ্যে গেছি যাইয়া দেখতেছি পাখি গুলার রং কি লাল নাকি সাদা এই যুবক মুজাবান লড়ে নাই মুখস্থ করতে হবে ওয়াস ওই পাখির রং কি লাল নাকি সাদা কাফনের কাফন রং কি সাদা না লাল জান্নাতের ড্রেস কি সাদা না লাল এ যুবক বাইরে আমার এবার মহিলাটা ডাক দিয়াকে আমি দেখলাম সাদা রঙের পাখির ডানা দিয়ে বাতাস করে আর আমি দেখলাম আলোটা আস্তে আস্তে বাড়তেছে বাড়তে বাড়তে শুধুমাত্র এই নূরের বাতিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলার গুরুর চেহারা থেকে যেই আলোটা আসতেছে এই আলোটা আস্তে 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 বাড়তে বাড়তে আসমান পর্যন্ত আলোকিত হইয়া গেছে আর জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ এ আমার যুবক এ আমার আশিকিন জাকিরের মুহিবির বাবা জিরারি ও আমার যুবক ও যুবক শুনো শুনো ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহ তাআলার কল্লা মুবারকটা ওই বাজারে গিয়া গেছে নেওয়ার পরে বাজারে বাজারে ঘুরাইলো রে বাবা এমন একটা অপমানজনক ভাবে তারা বর্ষাডারে ঘুরায়া ঘুরায়া বাজার ঘুরাইতেছে বাজার ঘুরাইতেছে এ জিদ্দা তো বড় সালা ঘটনার হল নায়ক ঘটনার এই বাংলাদেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে ঘটনাটা গড়া রাত্রে দিনের বেলা হয়ে যায় কেডারে ঘটনাটা করলো পরে সিসি ক্যামেরা টান্দা দেয় এডি ওরে বাটপার আকরে এজিদ্দা এটার মধ্যে কোনো বাট কিছু লোক আছে না গ্রামের মধ্যে ঘটনাটা গড়াই হেরা আবার সর্দারি করে হেরা কেডারে ঘটনাটা গড়াইলো আছে না আছে না আছে না ঘটনা লাগাই দে কেডারে এটা করছে হ্যাঁ কেডারে কেডারে কামনা করলো রে পরে মোবাইলে ট্রেকিং করলে না সুটটা ধরা পরে কথা কন্টিং না মেডি তো এই যে ট্রেকিং আছে না নাই এই যে ট্রেকিংটা শুনেন এটা একটা হাতলন কাজে লাগবো এটা বড় মাডুলে এটা বরাবর দেখলে আসেন একটা লাল লাগে আর এমা দা এমন সাউন্ড লাগছে আবার হেমা দা ওই তোমার সাউন্ড সবার মন রক্ষা করুন লাগছে আজকে আমার বেশি মাহফুজ ওই যে আবার দেহ না এমনে যাওন লাগে আবার এমনে আউন লাগে যাক আমার তো বাবা বহুত দেখছো ইউটিউবের পাতায় পাতায় তো আসি আসি না নাই
ফেসবুকে আসি না নাই যাক আজকে একটু অডিওতে শুনলাম চেহারা দেন লাগতো না ইনশাআল্লাহ মারহাবা জোরে গান বাজান এজিদের ট্রেকিং করার দরকার আছেনি এখন জায়গাতে আছে ট্রেকিং করতে বাইরিব এবার এজিদটা দেখতাছে কল্লা মুবারক নিয়াজে গুরাইতাছে অনেক মানুষ চোখের পানি ফালায়া কানতাছে এজিদটা মনে করছে হুসাইনের কল্লা দেখা যদি কান্না শুরু করে সব মানুষ আমার বিরুদ্ধে চলে যেতে পারে এই জন্য জেলখানা থেকে যাইয়া জয়নাল আবেদিনকে বাইর করছে বাইর কইরা ডাক দিয়া কই যাও এবার তো হইছে এবার আমরা একটু মিলামিশা রাষ্ট্রটা চালাই জয়নাল আবেদিন ডাক দিয়া কই যাও আর হইছে আপনার কাছে আমার চারটা দাবি আছে চারটা দাবি আপনি পূরণ করলে আমি মেনে নিব নাইলে আমি মানব না এর মধ্যে একটা হলো আমার বাবারে যারা শহীদ করেছে এই হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিতে হবে আপনারা জবান খুলে বলেন আম গাছে কি আম ধরে না জাম ধরে ইমাম হুসাইনের পোলা ইমাম হুসাইন আবার মাওলা আলীর পোলা কথা করে একটা বারুদ আছে না নাই শরীর হ্যাঁ ডাক দিয়া বলে ও আমার বাবার হত্যাকারীদেরকে আমার হাতের মধ্যে তুলে দেন জয়নবে ডাক দেখে তোর সাদের মধ্যে কান্দস কি লাগিয়া এই তোর কান্দস দু পা কেমনে আপনার গুরাইতাছে এইভাবে বেফর্দা কইরা কেমনে হুসাইনের কল্লা মুবারকটা বললাম তো ঢুকাইছে এর লাগে দেখে আমরা কান্দাছি জয়নব ডাক দেখ কান্দা বন্ধ কর ইয়া আহলাল কুফা আতাফুনা ইয়া আহলাল কুফা আতাফুনা হে কুফাবাসী তোমরা কান্দছো তোমরাই তো তোমরাই তো তারা যারা 40,000 সিটি পড়েছে তোমরাই তো তারা ইমাম মুসলিম আর মুসলিমের দুই পুলাই মোহাম্মদ ইব্রাহিমকে প্রতিনিধিদেরকে শহীদ করছিল তোমরাই তো তারা যারা আগে দিন বায়াত হয়ে পর দিন সব পলায়ন করছিল তোমরাই তো তারা যারা ইমাম হুসাইনকে দাওয়াত করে আইন না সুরাতের পানি বন্ধ করছিল তোমরাই তো তারা গলা কাটার আগ পর্যন্ত নিরাপদে অবস্থান করছিল এখন গলা কাটার পরে তোমরা মেহমানদারি দেখাইতেছো চোখের পানি ভালো কানতেছো একটা কথা মনে রাখো তোমাদের চোখের পানি দিয়ে হুসাইনের কপালে রক্ত মুছতে পারবে না আমি জয়নব তোদের জন্য অভিশাপ দিলাম কিয়ামত পর্যন্ত তোদেরকে কানতে হবে কথা বলেন ঠিক কি না বলে এই জন্য ইয়া হুসাইন ইয়া হুসাইন শুনলে ভাগ লইয়েন না ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া মাওলালি ইয়া মাওলালি এগুলো শিয়াদের চরিত্র এটা কাদের চরিত্র কিছু লোক বাড়ি সাথে মৌলা আলী স্যার কিচ্ছু বোঝে না কিন্তু ফাঁকে তা সাহাবায় কেমন বিরোধিতা করে কি বোঝাতে চান কারে কি বোঝাতে চান ডলার খাইয়া কালার ফাল লাইলা সাধারণ পাবলিক না বুঝলো আমরা তো আলেম আমরা বুঝি কোন ডাইলে কথা কন এগুলো সব বুঝি এই জন্য প্রতিবাদ করি কথা বলেন ঠিক না বেঠে 40,000 সিটি পারেছেন কারা কাফেররা না মুসলমানরা এরা আবার সিটিতে কি ভাষা সিটির একটা ভাষা বলতেছে আমি শুনেন একটা ভাষা ছিল এইরকম হেম হুসাইন আপনি আসুন আমরা আপনার কাছে বায়াত হব যদি আপনি না আসেন আর আমরা যদি বায়াত হতে না পারি আমরা মরে গেলে আল্লাহ হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগ করব যে আমরা হুসাইনকে বলছিলাম তিনি আসে নাই সিটির ভাষা এত সিরিয়াসলি ছিল এমন ভাবে চিঠি নিয়ে গেছে নেওয়ার পরে পানি বন্ধ করে দিয়েছে আবার মুখের কাছে আইন না কাজ হুসাইন পানি খাইবা মুছে কুফাওয়ালো বলবো গজলটা খুব কষ্ট লাগে গজলটা এরপরে বলতেছি মুছে কুফাওয়ালো মুসাফির নসঞ্জু মেন আয়া নেহি বুলায়া গয়া হো কে মেহমা বানা কর সতায়া গয়া হো মে রোয়া নেহি হো রুলায়া গয়া হো এটা তো উর্দু বলছি বাংলাটা বলি তাহলে সবাই বুঝবে উমাম হুসাইন বলে ও হে কুফাবাসি আমাই মুসাফির ভেবো না
আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে যে মাথা চুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি মুছে কুফাওয়ালো মুসাফির না সমঝো মে আয়া নেহি হো বুলায়া গয়া হো খুদা জানে কেসি এ মেজবানি বাহাদুর পিয়াসো কহে বন্দে পানি শাহাদত কি মনজিল কো পায়া হে মেনে শাহাদত কি মনজিল কো পায়া হে মেনে আমি শাহাদত কি মঞ্জিল শাহাদত কি মঞ্জিল তোমরা আমার জন্য হাউজে কাউসারের পানি বন্ধ করেছো আর আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি রেডি করেছে তোমরা মনে করছো আমি পিপাসার্থ ছিলাম না আমার মস্কে পানি ছিল পানি শেষ হওয়ার পর আমি কুফর সূরাতের পানি পান করতাম তোরা পানি বন্ধ করে দিয়ে মস্কের পানি শেষ করে আমাকে তৃষ্ণার্ত বানাইছস তোরা আমার তৃষ্ণার্ত বানায় গলায় ছুরি চালাইছস তোরা মনে করেছিস আমি মরে গেছি না আমি মরিনি আমি জিন্দা হয়ে গেছি তাই তো গলা কাটার পরে কোরআনের তেলাওয়াত জবান থেকে উচ্চারিত হয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ ওয়াজ থেকে এই পর্যন্ত বুঝছেন আপনারা ওয়াজ এই পর্যন্ত ওয়াজ বুঝছেন তো ইনশাআল্লাহ গভীর মনোযোগ আমার যুবক ভাইরা ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক বাজারের মধ্যে ঘুরাই সবাই আমার সাথে টান দিয়ে বলেন বন্ধু রে আমার ও আমার যুবক ভাইরা ও আমার রাইতলার বাবাজিরা গো এবার ইমাম হুসাইন কল্লা মুবারকটাকে যখন বাজারে ঘুরাইছে এবার জয়নাল আবদিন ডাক দিয়া কইয়েজিদ তোমার কাছে আমার চারটা দাবি আছে এক নম্বর দাবি হলো গো আমার বাবার হত্যাকারীদের কি আমার হাতে ফিরে দিতে হবে আমার হাতে তুলে দিতে হবে দুই নম্বর হলো আমার আমার বাবা সহকারে যারা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে কল্লাম বড় ছিটকায় ছিটকায় গেছে সব কল্লা মুবারকগুলো আমার হাতে তুলে দিতে হবে আমি যেন বডি মুবারকের সঙ্গে কল্লাম মুবারকটা লাগাইয়া দাফন কইরা কবরের ব্যবস্থা করতে পারি দুই নম্বর হলো তিন নম্বর হলো দামেস্কের মসজিদে আমাকে বক্তব্য দেওয়া নামাজ পড়ার সুযোগ করে দিতে হবে চার নম্বর হলো যারা আমার শুভাকাঙ্ক্ষী হইয়া কুফা এবং কারবালা এসেছে এদেরকে নিরাপদে মদিনায় যাওয়ার রাস্তা দেখাইয়া দিতে হবে জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না প্রশ্ন কয়টা কার কাছে ওয়াজ বোঝে না এটা তো এটা তো পরের অ্যালবাম
এই ঘটনাটার পর আমরা জানি না, অনেক সময় আমরা ওয়াজ করার সুযোগ পাই না, শহীদ পর্যন্ত ওয়াজ তিন ঘন্টা শেষ হয়ে যায়। এখন হলো পুরাপুরি একটা ঘটনা, এটা মনে রাখবেন। এরপরে প্রশ্ন কয়টা? এক নম্বর, আমার বাবার হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিতে হবে। তখন এজিদে কি কো শুনেন, এজিদে কো এই ক্যাডারে হোসেনের কল্লাটা কার সাথে কো, একটা কো বস খুলি মেজিয়াত কাছে খুলি কারছে খুলি খুলির জিগাইছে, আই তুই কি হোসেনের কল্লা কারছস? না 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 আমি কারছি না, সীমারে কারছে। এরপরে সীমার রে ধরছে, এই সীমার তুমি কারছ? না 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 কে রানি কারছ, আমি না। আচ্ছা কত দিন ঘটনাটা কি দিনে ঘটছিল না রাইতে ঘটছিল, এটা কি কোনো জিজ্ঞেস করার লাগে? তাহলে বুঝলি এজিদ ডাল মে কুচ কালা হ্যায়, এর মতলব খারাপ, কথা কন ঠিক না বেঠে। এই জন্য দেখবেন মুনাফিক যারা, আমি তো স্টেট কইয়া লাগি, মুনাফিক যারা হেরা এমন ভাবে বাইলদের কথা কয়, আসে বসে কিছু কথা হবে, বহুত ফায়দা হবে, কথাগুলো সুন্দর না বিশ্রি? আরে বাপ, এমন সুন্দর ব্যবহার, একবারে মনে যেন সাহাবীর আমল ফেল, এমন ভাবে তারা অ্যাপ্লাই করে। মূলত ভিতরে কি শয়তানে, ভিতরে কি কথা কেন, আমার আমার কেউ ভিতরে কি ডাইরেক্ট কয়া লেবেন, বহুত বালা এ রাগী মানুষগুলো সেট করলো বালা, কথা কেন ঠিক না বেটি? এদের ভিতরে ফেস্তা হে না, আর যদি বুদবুদ্ধা বয়াতে ইতা ফিয়াস কারে, ইতইলো নিমাই শয়তান, কথা কন ঠিক না বেঠে। তাহিরি যে ডাইরেক্ট কয়লা বহুত বালা, মরে গেলে ভিতরে কোন কথা থাকতো না, সব কয়ে গেছি গায় সারা গেছে, কথা কন ঠিক না বেঠে, ডাইরেক্ট বালা। হক কথা কইবেন, যেটা মন চাইলে হয় যেটা হরি হয় মনে। এরপরে এজিদ কয়, মুসাই ইয়া জয়নাল, আমি তো চেষ্টা করছি, কেউ তো স্বীকার করে না, কি করতাম গোসন্দি? পরে জয়নাল আব্দিন কয়, আপনার কাছ থেকে প্রথম প্রশ্নের উত্তরটা এভাবে পাবো আমি কখনো আশা করি নাই। দুই নম্বর, আমার যারা শহীদ হয়েছে তাদের কল্লাগুলো আমার হাতে হ্যান্ডওভার করতে হবে। এরপরে তিন নম্বর হলো দামেস্কের মসজিদ আমাকে কথা বলার সুযোগ দিতে হবে, বিশাল বড় মসজিদ, সমস্ত মানুষের আগে তো মসজিদ কম ছিল না বেশি ছিল? কম ছিল, চার পাঁচটা এলাকা মিললে একটা জুম্মার মসজিদ ছিল, কথা কন ঠিক না বেঠে। এরপরে ওই মসজিদের মধ্যে জয়নাল আবেদিন গেছে, যাওয়ার পরে এমন ভাবে এক বক্তব্য দিছে, ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরুন, হে মসজিদের মুসল্লিনে কেরাম, আমি জানতে চাই আমার বাবা হুসাইনের অপরাধটা কি ছিল, শুধু অপরাধটা বলে দাও আমি চলে যাব। কেউ আর অপরাধ বলতে পারে না, মাথা নোয়াই রাখছে, সব চোখের পানি ফালায় ভাবতে সাহারি কাজটা কিতা করলাম রে। তখন এজিদ্দা বুঝা ফালাইছে, বাপরে বাপ, মসজিদের মুসল্লি যদি এইভাবে কান্দা শুরু করে হুসাইনের জন্য, তুমি দিয়ে একটু পরে আমার দূরে নেই এই বাপারা সালাকি করে কয়, আয় মুয়াজ্জিন তাড়াতাড়ি আজান দেন, নামাজের টাইম হয়ে গেছে, কেন বাকি আলোচনা সামনে সপ্তাহ। এরপরে ওই ইয়াজিদ আজানের জন্য হুকুম দিছে, আর ওই মুয়াজ্জিন আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যারা মক্কায় গেছে না আজান এমনি দেয়, গেছি তো ইকাইছি মসজিদে বেলালে গেছিলাম আজান দিবার লাগে, সিরিয়াল ভাই সিরিয়াল ভাই তো সামনে গেলে দিব ইনশাআল্লাহ, এর আবার সম্মান করে কইলে দে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আমরা দেশে যখন আল্লাহ আকবার কয়, আমরা উত্তর দিই কি, আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেমনে উত্তর দিই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি উত্তর দিই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি বলি? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, বলে চুমা দে ঠিক কিনা? কিন্তু ইমাম হুসাইনের ছেলে জয়নাল আবেদিন সেদিন যখন দামেস্কের মসজিদে আজান দিছিল, তিনি উত্তরগুলো এভাবে দেয় নাই, যখন মুয়াজ্জিন কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সে বলতেছে আল্লাহ এমন একটি নাম যেটা কোনো তুলনা,
আমরা মত উত্তর হইছে এফর মুয়াজ্জিন কো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জয়নাল আবদিন কো নাম হা হা দামি আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই শারি আমার চুল বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই লাহমি আমার অল বডি গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই আমরার মত নইছে এরপরে মুয়াজ্জিন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله كلمة كي بولي صلى الله وي شمار زنا عبد الكي تشو بولي نهي تشو حي على الصلاة حي على الصلاة كيف تمام أي مؤذن تمام মাজিনাজ বন্ধ আল্লাহু আকবার মুখ দিয়ে বলেছো আল্লাহ ছাড়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আমি মেনে নিয়েছি মুখ দিয়ে বলেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সেটাও মেনে নিয়েছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি মুখ দিয়ে বলতেছো আমি সাক্ষ্য দিচ্ছি নবীজি হলো আল্লাহর রাসূল তো নবী যদি আল্লাহর রাসূল হবে সেই নবীর আদর নাতির গলায় কেন ছুরি চালিয়ে ছোট বাপ দাও জবাব দেওয়ার পর আজান দাও জবাব দেওয়ার পর ইকামত দাও জবাব দেওয়ার পর নামাজ পড়ো যারা আল্লাহু আকবার মুখ দিয়ে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি নবী হলো আল্লাহর রাসূল মুখ দিয়ে রাসূলের নাম নেবে নবীর আওলাদের গলায় ছুরি চালাবে তাদের কোনো নামাজের অধিকার নাই ঠিক কি না বলেন দুই হাত তুলে বলো ঠিক কি না বলো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আকবার জোরে বলেন আজান বন্ধ কর আজান বন্ধ কর কথার জবাব দে এরপর আজান দে তো ইমাম জয়নাল আবেদিনের ইমানের তাকত ইমানের চেতনা এত দৃঢ় ছিল শুধু মুখ দিয়ে আল্লাহর নাম নিলে চলবে না হৃদয়ে মহব্বত না থাকলে এই নামাজের দাম নাই কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য এখনো শিয়াজিদ পন্থীরা আছে না নাই দেখবেন ওদের মুখ দিয়ে কারবালার ওয়াজ শুনবেন না ওদের দিক দিয়ে হাসান হোসেনের ওয়াজ শুনবেন না এটা গুরাত থেকে পাই আইছে ওই ইহুদিদের প্রোটেকশন কথা বলেন ঠিক না বেঠিক হিয়ান থেকে তো এসি এটা হিডার ছায়া হিডার কায়া হিডার রক্তের সিডা ভানির সিডা দিদি ভাইছে ইডি ফুরা ইহুদিদ হয়ে গেছে নাইলে কেমনে কো ইজিদ রহমাতুল্লাহ আলাই শুনলে আগুন লাগিনিও কারেন্ট আইনি যাই নাকি দাগুন হাত দিবা আল্লাহু আকবার জোরে গান আর বড় করেন আল্লাহু আকবার জয়নুল আবেদিনের নাম জয়নুল আবেদিন ছিল না ওনার নাম ছিল আলী আউসাদ নাম কি ছিল ইতিহাস মনে রাখবেন বাবা আমি তো কইছি যে একটু অন্য ঘটনা বলতেছি এগুলো টুকটাক কথা বলতেছি ইমাম হোসেনের তিনটা ছেলে একজনের নাম ইমাম আলী আকবর নাম কোন আমি যে কোনো একজনের জিগাম নাম না কই দিব এক নম্বর কে ইমাম আলী দুই নম্বরে ইমাম আলী আউসাদ
তিন নম্বর কি ইমাম আলী আউসাদ তিন নম্বরে হলো ইমাম আলী আজগর ইমাম আলী আজগর শহর বানরুদন করে শহর বানরুদন করে আজগরের লাশ লয়া রে হ্যাঁ এই আজগরের শান আসেনি আর আসেনি রে এই আজগর হলো ওই আজগর ইমাম হুসাইনের ছেলে আলী আজগর আর মাস্কারের নাম হলো আলী আউসাদ এই আলী আউসাদের নাম ওই পরবর্তী পেশে জেনেলার দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শান্তি প্রতিগুলা এটা নাম কেমন হইছে একদিন তিনি বসে রইছে এক ঘরের ভিতরে বিয়াদ দব্রা চাইছিল ওনারে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিতে ঘর আগুন লাগাই দিছে ঘরে কি লাগাই দিছে আগুন লাগাই দিছে এখন আগুন লাগাইলে মানুষে পানি লয়ে যায় নিভাবে লাগে ঠিক না বেটি সবাই গেছে নিভাবে লাগে সবাই মনে করছে আহারে বাপ হইলা গেল বংশরে শেষ হয়ে গেল জেনারেল শেষ হয়ে গেছে রে পরে গড তোর ফুইরা শেষ হইছে যখন শেষ হওয়ার পরে দেখতেছে জয়নাল আবদিন ঘরের ভিতরে তসবি হাতে লইয়া জিকির করতেছে ওই একটা ফুটকা ফুটছে আর কুলজা ফুটতেছে এটা আর এক যন্ত্র না তোরাও ফুটকা দিয়ে স্কিল লেগে জানো তাদের অনেকের হাট দুর্বল আর ফুটকাটো এমন একটা আওয়াজ হয়েছে আমি নিজেই তো ডরে গেছি নিজে ডরে গেছি কে আবার দেখা দেখলে তো বাঘালে ডর করে না দেখলে তো পানি তুলে দেখছেন না ওই ছোট একটা ফুটি ছুটে গেলে ঘর গজাটা ছুটে আছে গাড়ি দলে না বোঝা যা স্যাংলাড়ি দেয়া কথা কর ঠিক না মেঠে এই ফুটকার আওয়াজে মনে হয়েছে না জানে মনে ওইটা মারে দিছি মনে কেমনি কেউ তাহির মারবা লাগে কতটা কন্ট্যাক্ট করে পারে না আর কি জানে যে আমার মারতে হ্যাঁ মরণ লাগবো আমি তো ড্রাইভার টুবার সব করে রাখছি যে হোক দমন করে নেবে আমি মরলে বুঝুক তো আমার মারছে গাড়া কষ্ট নিয়ে নেবা যান আলী আউসাদ দেখতেছে গড় ফুইরা শেষ আউলি আউসাদের একটা পশম তখন জিজ্ঞেস আলী আউসাদ আলী আউসাদ তোমার গড়ের মধ্যে আগুন দিকে ফারা বসির গুম না তোমার কোনো খবর নাই তখন আলী আউসাদ ডাক দিয়ে কয় তোমরা নিবাইছো আমার গড়ের আগুন আর আমি ওই গড়ের ভিতরে সেজদাত করে নিবাইছি আমার নবীর কুটি কুটি উম্মতের দুজকের আগুন আরে বড় করে কোনো সুবহানাল্লাহ পতলা ভিতরে কি আর ডোহন যা সময় পাইছি ডুবতাছি এরপরে ওনার নাম জৈনুল আবিদুল আছে জুইগিনা লিনাসি হুব্বু শাহাওয়াতিন ইয়ানাসা জুইগিনা জিনাতুন জাইনুন এগুলোর অর্থ হলো সৌন্দর্য আর আবিদিন হলো ইবাদতকারীদের মধ্যে সুন্দর ইবাদতকারী এজন্য ওনার নাম সেদিন থেকে জৈনুল আবিদিন হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে সেই জৈনুল আবিদিন আছিল ছিল বলেই তো আহলে বাইতের প্রেমের নিশান কি দাফন হয়েছে না উঠতেছে আর কি কি করতেছে উঠতেছে এই জন্য যুবক ভাইরা আমার উম্মে সালমা বলেন উম্মে সালমা বলেন একটা হাদিস এটা কয়া যায় না যদি কোন যে কিচ্ছা কয়ে গেছে উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম আমার ঘরের মধ্যে আমার রাসূল আসছেন জোরে কোন না সুবহানাল্লাহ আর বড় করে কোন আল্লাহু আকবার আমার ঘরের ভিতরে রাসূল আসছেন আমি স্বপ্নে দেখলাম আচ্ছা বলেন তো রসুলকে স্বপ্নে দেখা যায় কি যায় না আমরা কি চোখে কি লাগাবো আবু জাহেলের চশমা নাকি আবু বকরের চশমা আবু জাহেলের চশমা লাগালে রসুলকে দেখা যাবে না এই যে একটা হাদিস আমি আপনাদের সামনে একটু পরিবেশন করতেছি এই হাদিসটা হলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি সেই দিন রাত্রিবেলা একটু ঘুমাইলাম সুবহানাল্লাহ বলবেন না রাত্রিবেলা একটু ঘুমাইলাম ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার রাসূল আসছে আসার পরে আমার রাসূলের দাড়ি মুবারকে এবং চুল মুবারকের মধ্যে কি লাগানো বালু লাগানো কি লাগানো বালু লাগানো ওই মুহূর্তে আমি চিন্তা করলাম রাসূলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়ি মুবারকের মধ্যে কেন এই বালি লাগানো কেন আপনার চুল মুবারকের মধ্যে বালু লাগানো সেটা আপনি আমাকে একটু বলেন আমার রাসূল বলেন হে উম্মে সালমা তোমার কাছে আমি কিছু মাটি দিয়ে গেছিলাম আগে মাটিগুলো একটু দেখো মাটির ভিতরে মাটিটা কি লাল নাকি মাটিটা এখনো মাটি আছে সেটা আগে দেখো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে উম্মে সালমা তুমি আগে দেখো উম্মে সালমা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়ি মুবারকে কেন বালু লাগানো তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে উম্মে সালমা আমার নাতি যখন কারবালার মাঠে যখন আমার নাতির গলায় যখন ছুরি চালিয়েছে সাহিত্য আমি সেখানে উপস্থিত ছিলাম হাদিসটা তো ফাইতা সিনারি মজাটা এসে খারাপ হইয়া হাদিসটা ফাইতা সিনা তারা কোন নবী বলে হাজার নাজার হইতে না ফাইতাম না না কয়ে যেতাম হ্যাঁ
আলী কইছে আমি কিচ্ছা কইছি যাই বা গো কই যাই বা এলাইছি আরে কইতাম নি দলিল দিলে দলিল রাতে থাকলে একটু সাহস লাগে নিও আচ্ছা ইমাম তিরমিজি রহমাতুল্লাহি হযরত উম্মে সালমা থেকে বর্ণনা করেন তিনি বলেন দাখালতু আলা উম্মে সালমা আমি উম্মে সালমার ঘরে প্রবেশ করেছি ওয়াহিয়া তাবকি আমি দেখছি সে কাঁদছে ফাকুলতু আমি জিজ্ঞেস করলাম মা ইউবি কি কে তুমি কাঁদছ কেন কলাত তিনি বললেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজিকে দেখেছি ফিল মানামে ঘুমের ঘরে ইয়াবকি নবী কাঁদছে ও আলা রাসিহি এবং নবীর চুল মুবারকে ওয়া মাথা মুবারকে ওয়া লিহিয়াতিহি দাড়ি মুবারকের মধ্যে আতুরাব মাটি মুবারক লেগে আছে ফাকুলতু আমি বললাম মালাকা ইয়া রাসূলুল্লাহ এভাবে আপনার এই অবস্থা কেন দাড়ি মুবারকে বালু কেন মাথা মুবারকে বালু কেন রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহিদতু কাতলাল হুসাইনি আনিফান আমি যখন দেখেছি ইমাম হুসাইনকে শহীদ করছে ইমাম হুসাইনকে তারা মাটিতে ফেলে দিয়েছে আমি তখন ওই জায়গার ভিতরে আমি উপস্থিত ছিলাম সেই জায়গার মধ্যে হুসাইনকে নিয়ে আমি বুকের মধ্যে ছড়াইয়া ধরেছি আর ওই মুহূর্তে আমি যে কারবালার মাঠে গড়াগড়ি খেয়েছি কারবালার মাটি আমার মাথায় লেগে আছে এই কথার দ্বারা বোঝা যায় রাসূল হাজির ও নাজির যার চোখ আছে দেখে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সাক্ষ্যদানকারী চোখে দেখা ছাড়া সাক্ষী দেওয়া যায় না কানে শুনলে সাক্ষী হয় না চোখে দেখতে হয় রাসূল সকল উম্মতের পক্ষে আমার রাসূলকে সাক্ষী হিসেবে ডাকবেন ও বন্ধু একই এটা করছে নবী বলছে করবে এটা কি এটা করে নাই রাসূল বলবে করে নাই এইভাবে সাক্ষী আল্লাহ পাক নিবে আপনারা জবান খুলে বলুন আমার নবী হাজির হওয়ার ক্ষমতা আছে না না এই আওয়াজে মানি না জোরে বলেন আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ যদি নবীর ক্ষমতা দিয়ে থাকে আমরা কোনো অসুবিধা আছে অনেকে কইব বাপরে বাপরে রায়তলা যেই দূরে মদিনা যাইতে লাগে ছয় ঘন্টা বিমান দিয়ে হিয়ান থেকে নবী আবার এখন আইব কেমনে হ ইটাতে একটা কথই তোমরা যুক্তিটি আছে তোমার ব্যাটারি তোমার ব্যাটারি হ্যাঁ অসুস্থ তোমার ব্যাটারি কি অসুস্থ অসুস্থ আমার রাসূল বলেন ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকা হাওয়া মাগরিবাহা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য পূর্ব এবং পশ্চিমকে এত ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে দেখতে পারি তোমার কাছে মনে হইতেছে বাপরে বাপ বাপরে বাপ কত জানে দূরে নবীর কাছে কি দূরে না কাছে আরের কাছে না দূরে তাহলে এই ক্ষমতা নবীর দিছে কেডা তো আল্লাহ যদি দিয়ে থাকে আমরার বাপ দাদার কোনো ক্ষতি আছে এই জন্য যুবক ভাইরা আমার আমার রাসূল উম্মে সালমাকে সাক্ষাৎ দিলেন আর এই রক্ত মুবারক গুলো পিয়ালার মধ্যে রেখে দিলেন কেন এই রক্ত মুবারকের উসিলাই আল্লাহ পাক আমার নবী আমার নবী পাকের অনেক উম্মত গুলোকে এই রক্তের বদৌলতে তিনি জান্নাত দিয়ে দিবেন জোরে কোন সুবহান তাহলে এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকে জিন্দা না মরা আরো জোরে জিন্দা না মরা এই বিয়াদবরা ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে আঘাত করেছে আর একজন মুরব্বি সাহাবি ডাক দিয়ে কে এজিদ এইভাবে ঠোঁটের মধ্যে আঘাত করো না কারণ এই ঠোঁটের মধ্যে আমার রাসূল অনেকবার চুমা দিয়েছেন জোরে কর না আল্লাহু আকবার এই জন্য ওই সময়ের ভিতরে উম্মে সালমা বলেন আমি রাত্রে স্বপ্ন দেখিয়া সকালবেলা বের হইছি দেখি আসমান থেকে বৃষ্টি পড়তেছে কি পড়তেছে বৃষ্টির পানি টিউবওয়েলের পানির মতো নয় ধুরা ধুরা রক্ত পড়তেছে রক্ত কি পড়তেছে রক্ত পড়তেছে এই জন্য ইমাম হাসান হুসাইনের জন্য অস্ত্রসিক্ত হওয়া দিল নরম করা কোনো গুনার কাজ নয় তবে খবরদার এই অস্ত্র ফালাইতে যায় কেউ কিন্তু ছুরি দিয়া বল্লম দিয়া শিকল দিয়া ফিডির মধ্যে বাইরে এনে এটা করা যাবে এটা করা যাবে অনেকে হুজুর কারবালার জমিনে ইমাম হুসাইনকে এইভাবে গলার মধ্যে ছুরি লাগিয়ে শহীদ করছে এই বিরহে আমরাও নিজেরা তলোয়ার লইয়া বললাম লে দেখবেন ইরানের মধ্যে দেখবেন কালা ড্রেস কইরা এইভাবে তলোয়ার লইয়া ফিডির মধ্যে হুসেন বেরিয়েছে এটা আশ্চর্য কাহিনী এটা আশ্চর্য কাহিনী ফিডে বেরিয়েছে দু গলা কাটতে ফালাই না দিবে ফিডে বেরিয়েছে দু গলা কাটতে ফালাই না দিবে যে হেডের মতন গলা কাটার পরে সোর পানি ফালাই কান্দে আহারে কেম মেরে মারলো রে কেম মেরে মারলো রে জৈনব কর কান্দিস না আসলে কো অহন কান্দিস না তো এইরকম ভাবে অনেকে
অতি ভক্তি দেখাইবো এটা সুবিধাজনক না যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আস্তে বাবা শুনেন না তো আবার কিতা করে দেখেন এই ভাবে তলোয়ার দিয়া এমনে কোবাইতাছে আবার এটা তুইল্লা নিয়ে অ্যাম্বুলেন্স দু হাইতাছে দোয়া এবার হসপিটালে না হসপিটালে নিয়ে দু বট হসপিটাল দরকারটা কিটা পরে আমার কথা যখন মানে না লাস্টে কইলাম যে আচ্ছা ঠিক আছে ইমাম হাসান রেহরা এইভাবে শহীদ করছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এইভাবে শহীদ করছে তোমরা রক্ত জড়াইছ এদিকে তোমরা শরীর থেকে রক্ত জড়াও তো ইমাম হাসান রক্ত বিষ পান করে শহীদ করছে তোমরা বিষ খাও না কিনলে কেমন ডাল মে কুছ কালা হ্যায় আমরা মোহাব্বত করি দিল দিয়া ফিরো বাইরারের নাম কারবালার চেতনা না নিজের সরি নিজে সালানোর নাম কারবালা নয় নিজের অঙ্গ নিজে কাটা হারাম নিজের সরি নিজের শরীরে তাকায় ক্ষত করা হারাম এইভাবে যারা এইভাবে নিজের অঙ্গ তারা কাটে এটার নাম কারবালার চেতনা নয় কারবালার চেতনা হলো হককে প্রতিষ্ঠা করে জন্য বাতিলদের সঙ্গে জিহাদ করে জীবন দেওয়ার নাম কারবালা কথা বলেন ঠিক কি না কাহিনী করো না মানুষকে বিভ্রান্ত করো এগুলো শিয়াদের চরিত্র এই সমস্ত ফাঁদে কিন্তু আপনারা পা দিবেন না আবার কি করে বড় একটা ঘোড়া বানায় কি বানায় বিশাল বড় ঘোড়া বানায় আবার হাসান হোসাইনের প্রতীক বানায় এগুলো প্রতিমা বানানো প্রতীক বানানো এগুলো হারাম এগুলো কি এগুলো করা যাবে এগুলো মাথায় রাখবেন এগুলো কিন্তু চক্রান্ত শুরু হয়ে গেছে আমরা দেশে দেখবেন কিছু কালা কাপড় পরবো এতে আপনার এতে এই তাজিয়া নামে কি করে এইভাবে তারা কি করে তাজিয়া নামে এইভাবে তারা মিছিল আর মিছিল করবে মিছিল আর মিছিল করবে কেউ কিন্তু এগুলা আমাদের শরীয়তে জায়েজ এগুলা দিকে যাওয়া যাবে না ওই ইউটিউবে দিককা টিকটকে দিককা দিককা বাংলাদেশের পোলা পান এগুলো একটা ফ্লেভার ফাতো একটা মাস্তানি মাস্তানি ভাব লাগে এগুলা দেখা কিন্তু নামাজ এক অক্ত পড়ে না কথা কোন ঠিক না বেঠি যদি বিশ্বাস না হয় আপনারা বাস্তব জায়গা দিককেন নামাজ দিয়ে পড়ে না কথা কোন ঠিক না বেঠি এই জন্য আপনারা এই সমস্ত ফাঁদ থেকে বাচ্চা থাকবেন যারা ইমাম হাসান হুসাইন এবং সকল সাহাবায়ে কেরাম আহলে বাইতকে মহব্বত করে এদের সাথে আপনারা যাবেন কথা বলেন ঠিক না বেঠিক আমরা সুন্নিরা আহলে বাইতকে মানি সাহাবায়ে কেরামকেও মানি আহলে বাইতকে মানি সাহাবায়ে কেরামকেও মানি কিন্তু আমরা কোনো সাহাবীর বিরুদ্ধে কথা বলি না আজকে দেখেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে তারা শহীদ করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলো কিন্তু ইমাম হুসাইন ওই ওই মাঠের মধ্যে দুই রাকাত নামাজ পড়ছে পড়ছে কি পড়ে নাই এই নামাজ আমরা চাই কি চাই না আরো জোর বলে চাই কি চাই না এই কারবালার ময়দানে একটা মায়ের শিক্ষা আছে কথাটা কইয়া যাই মায়ের শিক্ষা হইলো এক মা তার সন্তানকে বলছে এ সন্তান তুই কারবালার মাঠে যাবি কিন্তু খবরদার এক কদম পিছনে দিবি না এক কদম যদি তুই পিছনে দেস আমি কিন্তু দুধের দাবি ছাড়তাম না তার নাম হলো ওহাব কালবি তার নাম কি ওহাব কালবি এরপরে ওহাব কালবি যুদ্ধ করতে গেছে শত্রু হইলো হাজার হাজার একলা মানুষের ভারে হুট করে একটা কদম পিছনে দিতে চাইছিল কিন্তু মায়ের কসমের কথা মনে হয়ে গেছে এই জন্য তিনি আর না পিছাই দিয়া তার গলাটা তারা কেটে ফেলে দিয়েছে ওই কল্লাটাকে ওই ছেলের মায়ের কাছে নিয়ে বলতেছে কই গো তোমার একমাত্র পুলারে দুধের কসম দিয়ে মাইটটা খাওয়াইছো তোমার মতন অলক্ষণী মা দুনিয়াতে নাই তখন ওই মা মুসকি মুসকি হাইসা কয় একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা এখন আমি শহীদের মা হয়েছি প্রেম বুঝেন তো আপনারা পৃথিবীতে কোনো মা কিন্তু স্বার্থ নিয়ে দোয়া করে না সকল মা নিঃস্বার্থে দোয়া করে কথা বলেন ঠিক না বেটি ওই মার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুড়ি দিয়া তাহিরির আব্বা আব্বা করবাই তোমার মতন মুড়ি তাহিরির দরকার নাই কথা কোন ঠিক না বেটি ওই যে এই লোকটা আজকে আমি আসার পরে কয় হুজুর আজকে হলো আমার আম্মার মৃত্যুবার্ষিকী আপনি কি মনে করেন এই দিন মা দুনিয়া থেকে চলে গেছে আপনি কি মনে করেন এই পৃথিবী একদিক দিয়া মা একদিক দিয়া কথা কোন ঠিক না বেটি সারা পৃথিবী ঘুরিয়ে দেখবেন মার তুলনা কেবলমাত্র মা এই জন্য আমি ওই দিন গাড়িতে বই একটা গান লিখছি কইতাম নি বাসা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা একটু কই বাজান হ্যাঁ নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো না নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন
এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোর আপন কইরো যতন মা তোর আপন কইরো যতন মা অমূল্য ধন এই জগতে কেউ হবে না মায়েরই মতো বাবা গো বাবা বাবা গো বাবা এই বুড়া মানুষটি বয়ে রয়েছে ফুতফুত করতে করতে জীবনটা ফানি করে ফেলাইছে এখন শরীরটাতে শক্তি ফানা কিতা করবো তোমরা তো মানুষ করছে আল্লাহর হস্তে বাপ মারের একটু দেখো নাইলে ইহকাল শান্তি নাই পরকাল শান্তি পাওয়া যাবে একটু বলেন আমার তো বাবা নাই উনি মা হারাইছে আমি তো বাপ হারাইছি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারই দয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা যুবকের দল আজকে ওয়াজ করলাম আহলে বাইতের মোহাম্মদ বিদায় বেলা মা বাবার খেদমতে টাচ দিলাম আমার ভাইজানের কারণে এই জন্য যারা মা হারাইছেন মার কবরের পাশে যাইয়া জিয়ারত করবেন যারা বাবা হারাইছেন বাবার কবরের পারে যাইয়া জিয়ারত করবা তাদের আব্বা আম্মা বেঁচে আছে গো আজকে রাইছে যাইয়া মার কদমে দইরা কইবা ও আম্মা তুমি আমরারে মাফ কইরা দাও ও আম্মা তুমি রাগ করলে আল্লাহ সন্তুষ্টি হইয়া যাইব গো ও আম্মা ও আব্বা মাফ কইরা দাও মা বাপ যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পাই মা বাপ যদি সুখী হই আল্লাহ সন্তুষ্টি হই অনেকে তো হুজুর সিজারে বলে বেশি কষ্ট নাই আরে কিতা কসরে ডেলিভারিতে কষ্ট আছে সিজারেও কষ্ট আছে মায়ের তল পেটের সাতটা পাল্লা কাইটটা ফলাই 40 মিনিট আগে থেকে পানি পান করা বন্ধ পরে হো 40 মিনিট পানি পান করা বন্ধ করে দে এই ফেডের মধ্যে ছুরিটা চালাইতে যায় সাতটা পাল্লা কাটে কিতা মনে করেন ও ইঞ্জেকশন দেয় দেখা ইঞ্জেকশনটা কি জিনিস জানেন নি সিজারে যে ইঞ্জেকশনটা কোমরে দেয় ওই মায়ের লাইফটার শেষ হয়ে যায় কোমর লয়ে আর দাঁড়াইতে পারে না
বাড়ি কোনো কাজ করতে পারে না যখন সিজার কইরা বাচ্চাটা বাইর কইরা সেলাই কইরা বিছানার মধ্যে তখন ব্যবস্থাকে দেখে টের পায় না চল্লিশ মিনিট পরে যখন জায়গাটা হুশ আসে এমন ভাবে চিৎকার মারে গো সিট মারে বারবার বেহুশ হইয়া যায় বারবার বেহুশ হইয়া যায় তুমি তো সিজারের দিন কাটাকাটি দেখতেছো ডেলিভারির দিন প্রসব দেখতেছো এই মাটা দশটা মাস দশ দিন তোরে ফেডের মধ্যে রাখছে রাত্রে বেলা তোরে লইয়া ঘুমাইছে তল ফেডের মধ্যে এমন লাতি মারজত মার ঘুম ভাঙে গেছে চুগিরি পানি ফালাইয়া ফালাইয়া মার রাত্রে মায়ের কান্দন যাব দুজীব দুই চার মাস বনের কান্দন গরে গরের পরিবারের কান্দন কয়েক দিন বড় থাকেন দুঃখের দরনি আমার জন্ম দুঃখী আর দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া রে শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া অসুখ হলে দেবী যাইয়া আমার মায়ের হইছে বিছানায় বইরা গো আরে আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না এ রাজিনি রাজিনি তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না ওরে মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও তিন দিন মা না খেলে মুখ খুলে বলে না তিন দিন মা না খেলে মুখ খুলে বলে না তোমরা কোনো দিল মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না ও যুব এই বুড়া বাপটা হাজার বস্তা মাথায় নিলেও কোনোদিন তোরে কই নাই আমি কষ্ট কইরা বুঝানছি মা তিন দিন না খাইলো কই না আমার ক্ষুধা লাগছে গো এই মানুষটা কি তোমার শত্রু এই মানুষটা কি তোমার শত্রু না রে বাবা না আপনার শত্রু নয় এই মা সন্তানের জন্য নিঃস্বার্থে দোয়া করে এই মার দোয়া যার লাইগা যায় গো এই মার দোয়া লাইগা গেলে বান্দা হ্যাঁ আমার যুবকের দল ও যুবকের দল মার মতো এত আপন আর কেউ নাই রে মার মতো এত আপন একটু মহাপদে দুরুদ শরীফ বলেন আল্লাহুম্মা
আলা